নতুন আইফোনের প্রত্যেকটি যন্ত্রাংশ আলাদা আলাদা করে খুলে সেগুলোর বৈশিষ্ট্য দর্শকদের কাছে তুলে ধরল গ্যাজেট বিষয়ক বিশ্লেষণের প্রতিষ্ঠান আই ফিক্সড ইট। প্রতিষ্ঠানটি মূলত বাজারে আসা নতুন প্রযুক্তিপূর্ণ সারাই বা মেরামত পদ্ধতি জানিয়ে দেয়। এবার তাদের হাতেই চমক কাটল আইফোনের সবশেষ সংস্করণের। আরও জানাচ্ছেন মোবালিক করিম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি পণ্য বিশ্লেষণী প্রতিষ্ঠান আই ফিক্সড ইট, যাদের কাজ সম্পূর্ণ ব্যতিক্রম ও ভিন্ন মাত্রার। তারা চান কোনো পণ্য ব্যবহারকারী যেন নিজেই তার পণ্যের মেরামত করতে পারেন। প্রতিষ্ঠাতাদের একজন কাইল উইন্স অ্যাপল আইবুক 3 মডেলের ল্যাপটপ মেরামত করতে কোনো নির্দেশিকা খুঁজে না পেয়ে লিউকসলসের সঙ্গে প্রতিষ্ঠা করেন আই ফিক্সড ইট। তারা যেন সবসময় ওত পেতে থাকেন বাজারে কবে নতুন কোনো প্রযুক্তিপূর্ণ আসবে, আর আসামাত্র তারা বসে যান তার ব্যবচ্ছেদ করতে, জানিয়ে দেন ঘাটতি, করেন অন্য পণ্যের সঙ্গে তুলনা, পাশাপাশি চলে কোনো কিছু নষ্ট হলে সেটি সারাইয়ের উপায়। এবার তাদের টেবিলে আইফোন 12 ও 12 প্রো খুলে দেখালেন ভেতরে কী কী আছে, কোন যন্ত্রাংশের বদলে কী জুড়ে দেওয়া হলো, কথা অনুযায়ী 5G মডেম দিয়েছে কি না। তারা বলছেন দুটি আইফোনের দামে বেশ তারতম্য থাকলেও ভেতরটা দেখতে কাছাকাছি, তবে আইফোন 12 প্রো টেলিফোটো ও লাইডার সেন্সরের জায়গায় আইফোন 12 স্মার্টফোনে প্লাস্টিক জুড়ে দেওয়া হয়েছে। ফোন দুটির ব্যাটারির আকার একই। আইফোন 11 সিরিজের চেয়ে এবার স্মার্টফোনগুলোর লজিক বোর্ড বেশ বড়। মূল কারণ সম্ভবত 5G প্রযুক্তির সংযুক্তি, সে কারণে হয়তো ব্যাটারি কিছুটা ছোট করতে হয়েছে। ম্যাক্সেফ নামের তারহীন চার্জ করার প্রযুক্তি এবারের আইফোনকে দিয়েছে নতুন মাত্রা। মুবাল্লিক করিম, মাই টিভি।